দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সর্বপ্রথম জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজায় প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বললেন বাইডেন এদিকে ইসরায়েল বিরোধী লড়াইয়ে ফিলিস্তিনিদের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করল সিরিয়া ও ইরাক আর রয়েছে সূচি ভালো আছেন দ্রুত আদালতে হাজির হবেন বললেন মিয়ানমার সেনা প্রধান। আরও রয়েছে কাবা শরীফে দিকে এছাড়াও রয়েছে নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনা সেনা প্রধান সহ এগারো জন নিহত এছাড়াও রয়েছে রাশিয়ার সমুদ্র দানব জানাওয়ালা জাহাজ সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে ফিলিস্তিনের ঐক্যবদ্ধ প্রতিরোধ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় বড় ত্রাণ প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বললেন বাইডেন ফিলিস্তিনের গাজায় দশ দিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী এবং হামাসের রক্তকারী সংঘর্ষের পর ধ্বংসপ্রাপ্ত গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউস এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন প্রসঙ্গে তিনি এই কথা বলেন এ সময় বাইডেন বলেন গাজায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণে অন্যান্য দেশের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র একটি বড় প্যাকেজ বাস্তবায়ন করবে তবে এই প্যাকেজ বাস্তবায়নের সময় হামাস তাদের অস্ত্র ব্যবস্থা যাতে পুনর্নির্মাণ করতে না পারে সে খেয়াল রাখা হবে এছাড়া বাইডেন বলেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহকে জানিয়েছেন যে জেরুজালেমের ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে আর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় মানবিক ত্রাণ পাঠানো হবে তিনি আরও বলেন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করাও প্রয়োজন রয়েছে এছাড়া মাহবুদ আব্বাসকে ফিলিস্তিনি জনগণের নেতা হিসেবে মেনে নিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান জো বাইডেন সিরিয়া ও ইরাক ইহুদিবাদী ইসরায়েলি বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়ায় এবং ইরাক সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকতাত জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে পাঠানো এক বার্তায় এই সমর্থনের কথা জানান তিনি বলেন জেরুজালেম আল কুদুসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সিরিয়া সমর্থন দেয় তিনি আরও বলেন গত সাত দশক ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় হত্যাযোগ্য চালিয়ে আসছে তা আন্তর্জাতিক প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন অসম্ভব করে তুলেছে ইসরায়েলের দখলদারিত্ব ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরাকের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ হুসেইন বাহারুল উলম ইসরায়েল ও তার ইহুদি বসতি বানানোর নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রসণ ও অপরাধযোগ্য চালাচ্ছে ইরাক মানবাধিকার চরম লঙ্ঘন বলে মনে করে এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। আছেন দ্রুতই আদালতে হাজির হবেন বললেন মিয়ানমার সেনা প্রধান মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিং ওয়াং ফ্লাইং বলেছেন আটকৃত নেত্রী অংসাং সুচির শরীর ভালো আছে এবং তিনি কয়েকদিনের মধ্যেই আদালতে হাজির হবেন অভ্যুত্থানের পর টেলিভিশনে দেয়া প্রথম সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি হংকং এর ফিংস টেলিভিশনে দুই ঘন্টার এক সাক্ষাৎকার দেন লাইং পুরো সাক্ষাৎকারটি এখন প্রচার করা হয়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারে একটি অংশ প্রকাশিত হয়েছে আজ সেখানে তিনি বলেন অংসাং শচির শরীর সুস্থ রয়েছে তিনি বাড়িতে রয়েছেন এবং কয়েকদিনের মধ্যে আদালতে হাজির হবেন হিল্যাং তার সাক্ষাৎকারে বার্মিস ভাষায় দিয়েছেন এবং তার বক্তব্য চীনা ভাষায় অনুবাদ করে শোনানো হয়েছে সুচির রাজনৈতিক অর্জন সম্পর্কে হিলাইংকে প্রশ্ন করা হলে তিনি বলেন সংক্ষেপে তিনি তার পক্ষে যা কিছু সম্ভব করেছেন গত পয়লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সূচিকে আটক করা হয় এরপর থেকে গৃহবন্দী অবস্থায় রয়েছেন এবং তাকে একবারও জনসম্মুখে দেখা যায়নি তার বিরুদ্ধে মামলা যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে গত নির্বাচনে ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ করা এবং অবৈধভাবে ওয়াকি টকি রাখা এছাড়া তার বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে যতগুলো অভিযোগ সূচির বিরুদ্ধে আনা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে গুরুতর আগামী সোমবার আদালতে প্রথমবারের মতো সূচির হাজির হওয়ার কথা রয়েছে তার সঙ্গে দেখা করতে বিষ বেগ পেতে হয়েছে তার আইনজীবীদের এই সূত্রটি প্রকাশ করেছে এপি কাবা শরীফে ইমামের দিকে তেড়ে গিয়ে হামলার চেষ্টা পবিত্র মক্কার মজিদুল হারামে ইমামের উপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করা হয়েছে কাবা প্রাঙ্গণের জমার নামাজের খোদবা চলাকালে এই ঘটনা ঘটে বলে আরব নিউজ জানিয়েছে খবরে বলা হয় জুমা নামাজের আগে খুতবা দেওয়ার সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থান করা এক ব্যক্তি এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে হারামাইন মাইন শরীফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয় জুমার আগে কাবার ইমাম শেখ বালিল্লা খুতবা দিচ্ছিলেন এ সময় ইরামবাদা এক ব্যক্তি তার দিকে ভাবে তেড়ে যান তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা হেফাজতে নিয়েছেন তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি কি কারণে এবং কি উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয় এ বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদির কর্তৃপক্ষ নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনা সেনাপ্রধান সহ এগারো জন নিহত নাইজেরিয়ার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্মাহিরু বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দশজনের প্রাণহানি হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য কাদুনা এই ঘটনাটি ঘটে এদিকে নাইজেরিয়া বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দেশটির রাজধানী থেকে একশো আশি কিলোমিটার দূরে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি এই বাহিনী এদিকে দেশটির সেনাবাহিনী বলছে খারাপ আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করেছিল এতে ক্রুশ আরও দশজন নিহত হয়েছেন সেনাপ্রধান জেনারেল আত্মাহিরু বয়স চুয়ান্ন বছর এবছরের জানুয়ারিতে সেনাপ্রধান হয়েছেন তিনি এই সূত্রটি প্রকাশ করেছে আল জাজিরা রাশিয়ার সমুদ্র দানব জানাওয়ালা জাহাজ দেখতে অর্ধেক জাহাজ আর অর্ধেক বিমানের মতো দৈত্যকার এই যানটির নাম জানাওয়ালা জাহাজ উনিশশো সালে এই যানটি নকশা করেন রাশিয়ার প্রকৌশলীরা জাহাজটির টেস্ট ফ্লাইটের প্রকৌশলী হিসেবে কাজ করেছেন অলিগা জি আবদুল লামি গালি মভ প্রতিপক্ষের জাহাজকে চক্কর দিতে এটি তৈরি করা হয়েছিল খুব নিচ দিয়ে উঠতে পারে বলে এটি রাডারে ধরা পড়ে না তবে জাহাজটি কখনো এমন অপারেশনে যায়নি এদিকে জাহাজটির অবতরণের জন্য বড় রানওয়ের দরকার নেই জাহাজটিকে এখন রাশিয়ার ক্যাম্পিয়ান সাগর অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে সূত্রটি প্রকাশ করেছে ডয়েচে ফেলে সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে ফিলিস্তিনের ঐক্যবদ্ধ প্রতিরোধ ফিলিস্তিনের ঐক্যবদ্ধ প্রতিরোধ দখলদার ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয় এক অভিনন্দন বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে এতে আরো বলা হয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মজলুম জনগণের বারো দিনের সংগ্রামের মধ্য দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়ী ঐশী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এদিকে বিবৃতিতে আরও বলা হয় ফিলিস্তিনেদের এবারের প্রতিরোধ নয়া অধ্যায় সূচনা করেছে এবং নিশ্চিতভাবে বলা যায় বাইতুল মোকাস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে সূত্র পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য